আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন ট্রানজাকশনগুলোকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস বা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে পারি। আমার আগের দিনের ভিডিওতে আমি তোমাদের এক্সপ্লেন করেছিলাম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়। কারণ আমি বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে গেলে এই তিনটে অ্যাক্টিভিটিস থেকে কতটা ক্যাশ ফ্লো হচ্ছে সেটা আমাদের কম্পিউট করতে হয় এবং তার সঙ্গে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায় সেটাও আমি তোমাদের বলেছি। আজকে আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই ট্রানজাকশনগুলো কোনগুলো অপারেটিং অ্যাক্টিভিটি, কোনগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, কোনটা ফিনান্সিং অ্যাক্টিভিটিস বা কোনটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং ট্রানজাকশনস আর অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখো, আমি প্রথমে তোমাদের ট্রানজাকশনটা লিখে দিয়ে তার পাশাপাশি এটা কি অ্যাক্টিভিটি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। ফার্স্টে দেখো ক্যাশ সেলস। সেলস আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে মুখ্য রেভিনিউ সৃষ্টিকারী কার্যকলাপ যেগুলো সেগুলোই হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি। তাহলে ক্যাশ সেলস ডেফিনেটলি অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। ক্যাশ পারচেস, বুঝতেই পারছো আমরা গুডস পারচেস করছি তারপর সেটাকে সেল করছি, সুতরাং ক্যাশ পারচেস ডেফিনেটলি মুখ্য রেভিনিউ সংযোগকারী একটি কার্যকলাপ, তাহলে এটাকেও আমরা বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস। রেন্ট পেইড, এটাও রিলেটেড টু দ্য বিজনেস, তাই তো? তাহলে রেন্ট পেইড এটাও অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ইন হ্যান্ড, এটা তো খুবই সিম্পল, বুঝতেই পারছো ক্যাশ ইন হ্যান্ড মানে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ইনকাম ট্যাক্স পেইড, আমি বলেছিলাম এটা যেরকম প্রবলেমে বলা থাকে সেই অনুযায়ী অপারেটিং, ইনভেস্টিং বা ফিনান্সিং তিনটের আন্ডারে আসতে পারে, কিন্তু আমাদের যে এইচএসএস সিলেবাসে সেটা সাধারণত ইনকাম ট্যাক্স পেইড অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবেই দেয়, তো আমি এটাকে অপারেটিং অ্যাক্টিভিটিস হিসেবেই দেখাচ্ছি। অফিস এক্সপেন্সেস, বুঝতেই পারছো অপারেটিং অ্যাক্টিভিটিস। ব্যালেন্স অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সেল অফ ওল্ড মেশিনারি, আমি বলেছিলাম যে যখন ফিক্সড অ্যাসেট কেনা হয় বা বিক্রি করা হয় তখন সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, তাহলে এখানে মেশিনারি, ইট ইজ আ ফিক্সড অ্যাসেট, তাহলে মেশিনারি যখন সেল করে ক্যাশ ফ্লো হয়েছে তখন সেটা ডেফিনেটলি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইস্যু অফ ডিবেঞ্চার, এটা আমাদের প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপের সঙ্গে রিলেটেড, কারণ আর্থিক কার্যকলাপ বা ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আমরা বলেছিলাম যে মূলধন কাঠামোর যে পরিবর্তন, সেটা নিজস্ব মূলধন হোক বা ঋণ মূলধন হোক, মূলধন কাঠামোর পরিবর্তনের সংক্রান্ত যে কার্যকলাপ তার মধ্যে আমরা এই ইস্যু অফ শেয়ার বা ডিবেঞ্চার বা রিডেমশন অফ প্রেফারেন্সিয়াল, রিডেমশন অফ ডিবেঞ্চার এগুলোকে আনি। তাহলে এখানে ইস্যু অফ ডিবেঞ্চার হয়েছে মানে মূলধন কাঠামোর পরিবর্তন হচ্ছে, ঋণ মূলধন বেড়ে গেছে, তাহলে এটা ডেফিনেটলি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ডিভিডেন্ড পেড, এটা আগের দিন আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম যে প্রেফারেন্স শেয়ার হোক বা ইকুইটি শেয়ার হোক তার উপর যখন ডিভিডেন্ড দেওয়া হবে সেটা ডেফিনেটলি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ পেইড এগেনস্ট ট্রেড পেইবলস, ট্রেড পেইবলস এই কথাটা হয়তো তোমাদের কাছে নতুন লাগছে কিন্তু এই কনসেপ্টটা কিন্তু নতুন নয়। ট্রেড পেইবলস মানে হচ্ছে ক্রেডিটর, অর্থাৎ ব্যবসায়িক ধার, ধার কার কাছ থেকে নেওয়া হয়, যার কাছ থেকে ধারে ক্রয় করা হয় তাহলে তাকেই আমাদের পেমেন্ট করে দিতে হয়, তাহলে এই যে ট্রেড পেইবলস এর মানে হচ্ছে ক্রেডিটর। তাহলে ক্যাশ পেইড এগেনস্ট ট্রেড পেবলস, তার মানে ক্যাশ পেইড টু ক্রেডিটার্স, তাহলে এটা ডেফিনেটলি অপারেটিং অ্যাক্টিভিটিস। পারচেজ অফ মেশিনস, বুঝতেই পারছো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কারণ ফিক্সড অ্যাসেট কেনা হয়েছে। ইনকাম ট্যাক্স রিফান্ড রিসিভ, এটাও আমি তোমাদের আগের দিন বলেছিলাম যেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আমরা আনবো। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসছে, কারণ মূলধন কাঠামোয় পরিবর্তন হচ্ছে। সেল অফ পেটেন্টস, পেটেন্টস কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটাকে দেখা যায় না কিন্তু দিস ইজ মাই অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, তাহলে সেল অফ পেটেন্টস এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। সেল প্রসিডস অফ ফিক্সড অ্যাসেটস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। পারচেজ অফ গুডউইল ইনভেস্টিং অ্যাক্টিভিটিস।
শর্ট টার্ম ডিপোজিট ইন ব্যাংক, আমি বলেছিলাম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা মার্কেটেবল সিকিউরিটিজ এগুলো ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে, তাহলে দেখো আমি লিখে দিয়েছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। পারচেজ অফ ইনভেস্টমেন্ট লেখা আছে ব্র্যাকেটে, নন কারেন্ট তার মানে লং টার্ম ইনভেস্টমেন্ট বা ফিক্সড ইনভেস্টমেন্ট, তাহলে সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের মধ্যে পড়বে। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স অপারেটিং অ্যাক্টিভিটিস, বাই ব্যাক অফ ইকুইটি শেয়ার্স ফিনান্সিং অ্যাক্টিভিটিস, রিপেমেন্ট অফ লং টার্ম লোন এটাও ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? আশা করি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছ। এইবারে দেখো আমি তোমাদের কিছু স্পেশাল টার্ম দেখাচ্ছি। ট্রানজাকশনস, দেখো আমি এখানে লিখেও দিয়েছি সাম ইম্পর্টেন্ট আইটেমস, তার মধ্যে প্রথমেই দেখো ট্রানজাকশনস নট রিগার্ডেড অ্যাজ ক্যাশ ফ্লো। তো কোন কোন ট্রানজাকশনগুলোকে আমরা ক্যাশ ফ্লো বলতে পারবো না? দ্য মুভমেন্ট ইন বিটুইন দ্য আইটেমস অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স আর নট রিগার্ডেড অ্যাজ ক্যাশ ফ্লো। ফর এক্সাম্পল, ক্যাশ ডিপোজিটেড ইন টু ব্যাঙ্ক, নাম্বার টু ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক, অ্যাজ বোথ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক আর আইটেমস অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। আমি আগের দিনের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাঙ্ক ব্যালেন্স দুটোই ক্যাশের মধ্যে পড়ছে। তাহলে এখানে দেখো ক্যাশ ডিপোজিটেড ইন টু ব্যাঙ্ক মানে কি? ক্যাশ ইন হ্যান্ড কমেছে, ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে, তাহলে ক্যাশের কোনো আলাদা করে কোনো কিছু হয়নি, জাস্ট একটা মুভমেন্ট হয়েছে দুটো কম্পোনেন্টের মধ্যে। নো ফ্লো অফ ক্যাশ, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক, ব্যাঙ্ক ব্যালেন্স কমেছে, ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স বেড়েছে, তাহলে এখানে দেখো ক্যাশের দুটো কম্পোনেন্টের মধ্যে শুধু চল হয়েছে বা মুভমেন্ট হয়েছে, এই জন্য এটাকে আমরা কোনো ক্যাশ ফ্লো ট্রানজাকশন বলতে পারি না। হ্যাঁ, এটার এই এই দুটো ট্রানজাকশনের মধ্যে কোনো ক্যাশ ফ্লো ঘটেনি, ক্যাশ শুধু ক্যাশ ইন হ্যান্ড পরিবর্তন হয়েছে, ব্যাঙ্ক ব্যালেন্স পরিবর্তন হয়েছে, অ্যান্ড বোথ আর দ্য কম্পোনেন্ট অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? এরপরে দেখো নন ক্যাশ ট্রানজাকশনস। নন ক্যাশ ট্রানজাকশনস আর দোজ ট্রানজাকশন ইন হুইচ ইনফ্লো আর আউটফ্লো অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ডাজ নট টেক প্লেস। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করছি, তো মানে যেখানে নগদের প্রবাহ হবে সেটা ইনফ্লো অফ ক্যাশ হতে পারে বা আউটফ্লো অফ ক্যাশ হতে পারে। তাহলে যেগুলো নন ক্যাশ ট্রানজাকশন, নন ক্যাশ ট্রানজাকশন কিন্তু আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আনি, হ্যাঁ, তো সেটাকে আমরা তখন আমাদের সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ আমরা শুধু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করছি মানে ক্যাশের ফ্লোটাই দেখাবো, তাহলে যেগুলো নন ক্যাশ ট্রানজাকশন সেটাকে আমার সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন ধরো আমি উদাহরণ দিয়ে তোমাদের বলেছি ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন আমরা মেশিনারি বা প্ল্যান্ট বা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এগুলোর ওপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি, চার্জ করলে কি হয় আমাদের প্রফিট কমে যায়, কিন্তু ডেপ্রিসিয়েশন তো কোনো ক্যাশ এক্সপেন্সেস নয়, এর জন্য তো কোনো ক্যাশ ফ্লো ঘটেনি, ইট ইজ নট আ ক্যাশ ট্রানজাকশন। বা এই যে অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস মানে অ্যামর্টাইজেশন অফ গুডউইল হতে পারে, গুডউইলের যে ক্ষয় হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যামর্টাইজেশন, তাহলে এই যে অ্যামর্টাইজেশন হচ্ছে তার জন্য তো অ্যাকচুয়ালি কোনো ক্যাশ এক্সপেন্সেস হয়নি, তাহলে সেটা ক্যাশ ফ্লোতে আসবে না, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা নেব না। তো এইগুলোকে আমাদের কিন্তু তখন অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ প্রফিটটাকে আমরা ডেপ্রিসিয়েশন বা অ্যামর্টাইজেশন চার্জ করার দরুন কমিয়ে দিয়েছি, তখন কিন্তু আমরা বাড়িয়ে দেব। ইস্যু অফ ইকুইটি শেয়ার অর ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, এটা তো আমি তোমাদের ডিটেলসে করিয়েছিলাম, যখন শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করা হয় ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, তখন কোনো ক্যাশের ফ্লো কিন্তু হয় না। আমি অ্যাসেট কিনছি বা বিজনেস কিনছি, তার বদলে আমি ইকুইটি শেয়ার দিচ্ছি বা ডিবেঞ্চার দিচ্ছি, ক্যাশের কোনো ফ্লো কিন্তু হচ্ছে না, তাহলে এগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে। ইস্যু অফ বোনাস শেয়ার, এটাও আমি তোমাদের বুঝিয়েছিলাম, বোনাস শেয়ার মানে কি, যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদেরকে আমি ডিভিডেন্ড না দিয়ে তাদেরকে আমি ফ্রি অফ কস্ট শেয়ার ইস্যু করছি, তাহলে ফ্রি অফ কস্ট শেয়ার ইস্যু করছি বলে সে তারা বোনাস শেয়ার পেয়ে যাচ্ছে, তাহলে তার জন্য তাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, কোম্পানি কোনো টাকা পয়সা পাচ্ছে না, তার মানে কোনো ফ্লো অফ ক্যাশ কিন্তু ঘটছে না। ক্লিয়ার? পরের আইটেমটা দেখো এক্সট্রা অর্ডিনারি আইটেম, এগুলো পরে আমরা সবকটা পাবো, সেই জন্য আগে আমি তোমাদের এই স্পেশাল টার্মগুলো একটু বুঝিয়ে রাখছি, স্পেশাল আইটেম এগুলো সেগুলো একটু বুঝিয়ে রাখছি। এক্সট্রা অর্ডিনারি আইটেমস, এক্সট্রা অর্ডিনারি আইটেমস কি?
দেখো, এক্সট্রাঅর্ডিনারি আইটেমস আর ইনকামস অ্যান্ড এক্সপেন্সেস দ্যাট অ্যারাইজ ফ্রম ইভেন্টস অর ট্রানজাকশনস দ্যাট আর ক্লিয়ারলি ডিস্টিংক্ট ফ্রম দ্য অর্ডিনারি অ্যাক্টিভিটিস অফ দ্য এন্টারপ্রাইজ অ্যান্ড দে আর ফর আর নট এক্সপেক্টেড টু রেকার ফ্রিকুয়েন্টলি অর রেগুলারলি। অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি আইটেমস, এটাকে বাংলায় বলা হয় ব্যতিক্রমী বিষয়। এই ব্যতিক্রমী বিষয়ের মধ্যে ইনকাম হিসেবেও হতে পারে বা এক্সপেন্স হিসেবেও হতে পারে, যেটা এমন কোনো ঘটনা বা লেনদেনের জন্য ঘটলো যেটা ওই প্রতিষ্ঠানের অর্ডিনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ সাধারণ কার্যকলাপের মধ্যে পড়ে না, এবং এই ঘটনাটা কিন্তু বারবার ঘটে না, সেই জন্যই বলা আছে দে আর ফোর আর নট এক্সপেক্টেড টু রেকার ফ্রিকুয়েন্টলি অর রেগুলারলি, বারবার কিন্তু ঘটে না। এই আইটেমগুলোকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি আইটেমস বা ব্যতিক্রমী বিষয়। যেমন ধরো ইনকাম ফ্রম লটারি। দেখো, কেউ একটা লটারির বিজনেস করছে, লটারির বিজনেস করে সে যে টিকিট সেলটা করছে সেটা তার রেগুলার ইনকাম, কিন্তু সে যে টিকিটগুলো বিক্রি করেছে, বিক্রি করে সেই টিকিটের মধ্যে থেকে ফার্স্ট প্রাইজ উঠেছে, তাহলে এটা তো একটা ব্যতিক্রমী ঘটনা, এক্সট্রাঅর্ডিনারি আইটেম। সবসময় তো সে লটারি জেতে না, তার বিক্রি করা টিকিট, ওই এন্টারপ্রাইজের বিক্রি করা টিকিট তো সবসময় ফার্স্ট প্রাইজটা পাচ্ছে না, তাহলে এটা কি এক্সট্রাঅর্ডিনারি আইটেমস? এরপরে দেখো ব্যাড ডেট রিকভারি, এটার সঙ্গে তোমরা পরিচিত। ব্যাড ডেট রিকভারি কি সবসময় ঘটে? যখনই ব্যাড ডেট হয়ে গেল তখনই আবার পরবর্তীকালে আমরা কি সেই ডেটারের কাছ থেকে টাকাটা পেয়ে যাই? পাই না কিন্তু। তাহলে এই যে ব্যাড ডেট রিকভারি, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি আইটেম। ক্লেম রিসিভড এগেনস্ট ড্যামেজ অফ ফিক্সড অ্যাসেট বিকজ অফ আর্থকোয়েক, এটা অন্য যে কোনো কারণেই হতে পারে, আমি আর্থকোয়েক এক্সাম্পল হিসেবে দিয়েছি। ধরো কোনো একটা অনুদান পাওয়া গেছে, ক্লেম একটা হয়েছে, ইন্স্যুরেন্স ক্লেম হতে পারে, হ্যাঁ ধরো ক্লেম করে রেখেছে, ইন্স্যুরেন্স করা ছিল একটা ফিক্সড অ্যাসেটের জন্য, একটা ইন্স্যুরেন্স করা ছিল যে যদি ভূমিকম্পের জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণটা পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে ক্লেম, ভূমিকম্প কি সবসময় হচ্ছে? ইজ ইট অ্যান অর্ডিনারি অ্যাক্টিভিটি? না। তাহলে এই ক্ষতিপূরণটা কি সবসময় তুমি পাবে? হয়তো ভূমিকম্পের জন্য ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু ভূমিকম্পও সবসময় হচ্ছে না, কম্পেনসেশনও সবসময় পাওয়া যাচ্ছে না, ক্লেমও সবসময় রিসিভ হচ্ছে না, তাহলে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি আইটেম। কম্পেনসেশন রিসিভড এগেনস্ট এনি কোর্ট কেস, ধরো কোনো একটা কোর্ট কেস চলছে, এবার সেই মামলার নিষ্পত্তি হলো, তখন যে রায়টা এন্টারপ্রাইজের ফরে গেল, তো ওই মামলার ক্ষতিপূরণ হিসেবে সে টাকাটা পেয়ে গেল, ঠিক আছে? তাহলে এগুলো সবই কিন্তু ব্যতিক্রমী বিষয়। এই কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছ আমফান হলো, ঝড় হলো, তো একটা ঝড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো, তো এই যে আমফানে একটা ক্ষতিগ্রস্ত হলো মানুষ, তাদের ঘরবাড়ি ভেঙে পড়লো, গভর্নমেন্ট থেকে তাদের কম্পেনসেশন দেওয়া হলো তাদের ক্ষয়ক্ষতির জন্য, তাহলে এই যে আমফান কি সবসময় হচ্ছে, ঝড় কি সবসময় হচ্ছে না, গভর্নমেন্ট সবসময় অনুদান দেয়, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে বলা হয় এক্সট্রাঅর্ডিনারি আইটেমস বা ব্যতিক্রমী বিষয়। এগুলো প্রবলেমে বলে দেবে, যদিও আমাদের হায়ার সেকেন্ডারিতে এত ডিফিকাল্ট প্রবলেম কিছু দেয় না। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। ইন্টারিম ডিভিডেন্ড কি? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অর্থাৎ আমরা কি জানি যে কোম্পানি বছরের শেষে শেয়ার হোল্ডারদের প্রফিট থেকে একটা ডিভিডেন্ড দেয়। এবার ধরো বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নিল যে না, আমরা বছরের মাঝামাঝিও একটা লভ্যাংশ দেব, তাহলে এই যে মাঝামাঝি লভ্যাংশ দেব বলে তারা স্থির করলো, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা ইন্টারিম ডিভিডেন্ড। ক্লিয়ার? ইন্টারিম ডিভিডেন্ড এই যে দেওয়া হলো, এটা কিন্তু ফিনান্সিং অ্যাক্টিভিটি, ডিভিডেন্ড পেড আমি আগেই বলেছি এটা ফিনান্সিং অ্যাক্টিভিটি, তাহলে এখানে ফিনান্সিং অ্যাক্টিভিটিস হিসেবে আমরা এটাকে, ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে এটাকে বাদ দেব, আর অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যখন ক্যাশ ফ্লো করবো তখন কিন্তু আমরা এটাকে অ্যাড করে নেব, কারণ ডিভিডেন্ড যেটা দেওয়া হয় সেটা তো প্রফিট থেকে আমরা সরিয়ে রাখি, তার মানে প্রফিটটা কমে গেছে, তাহলে এবার কিন্তু আমরা তখন প্রফিটটাকে বাড়িয়ে দেব, ঠিক আছে? দেখো আমি সেই জন্যই লিখেছি ইট ইজ ডিক্লেয়ার্ড বাই দ্য বোর্ড অ্যান্ড পেইড উইদিন 7 days অফ ইট বিং ডিক্লেয়ার্ড, ইট ইজ অ্যাডেড টু ডিটারমিন, ইট ইজ অ্যাডেড, অ্যাডেড কথাটা খেয়াল করো, টু ডিটারমিন নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস বিকজ ইট ইজ অ্যান আইটেম অফ ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? সো টু ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইট ইজ অ্যাডেড, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো বার করার জন্য আমরা ইন্টারিম ডিভিডেন্ড পেডকে
অ্যাড করব, কারণ প্রফিট থেকে কমিয়ে দেওয়া হয়েছিল, তাহলে সেই জন্য আমরা এটাকে অ্যাড করব। অ্যান্ড ইট ইজ শোন অ্যাজ ক্যাশ ইউজড অর আউটফ্লো ইন ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস বার করার সময় আমরা কিন্তু এটাকে লেস করব। এরপরে দেখো প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড অফ কারেন্ট ইয়ার ইজ অ্যাডেড টু কারেন্ট ইয়ার্স প্রফিট অ্যাজ ইট ইজ নট অ্যান আইটেম অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ প্রপোজ ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডাররা প্রপোজাল দিয়েছে যে তারা এই পরিমাণ ডিভিডেন্ডটা দেবে। এবার যে বছরে কারেন্ট ইয়ার মানে কি, যে বছরে তারা এই সিদ্ধান্তটা নিল সেই বছরে কিন্তু ওই ডিভিডেন্ডটা দেয় না, ওই ডিভিডেন্ডটা দেয় নেক্সট ইয়ারে, ঠিক আছে? কিন্তু প্রপোজ যখন করেছে তাহলে কারেন্ট ইয়ারের প্রফিট থেকে এই অ্যামাউন্টটাকে সরিয়ে রাখা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এটা তো কোনো ক্যাশ ফ্লো নয়, কারণ অ্যাকচুয়ালি ডিভিডেন্ড পেমেন্ট হয়নি। তাহলে এই কারণে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো বার করার সময় এটাকে আমরা অ্যাড করব। আর আগের বছরে মানে প্রপোজ ডিভিডেন্ড অফ প্রিভিয়াস ইয়ার সেটা তো এই বছরে পেমেন্ট করা হবে, আমি এক্ষুনি বললাম তোমাদের যে বছরে প্রপোজ ডিভিডেন্ড হবে তার পরের বছরে সেটা পেমেন্ট করা হয়, তাহলে প্রপোজ ডিভিডেন্ড অফ প্রিভিয়াস ইয়ার সেটা এই বছরে পেমেন্ট করা হচ্ছে, যার জন্যে এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিসে ক্যাশ ফ্লো হিসেবে দেখানো হয়। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে ক্যাশ আউটফ্লো হিসেবে দেখানো হয়। দেখো আমি সেই জন্যেই লিখেছি প্রপোজ ডিভিডেন্ড অফ কারেন্ট ইয়ার ইজ অ্যাডেড টু কারেন্ট ইয়ার্স প্রফিট অ্যাজ ইট ইজ নট অ্যান আইটেম অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। দ্য ফাইনাল ডিভিডেন্ড প্রপোজড উইল বি পেইড নেক্সট ইয়ার, সো ইন দ্য কারেন্ট ইয়ার ক্যাশ ইজ নট এফেক্টেড। হাউ এভার প্রপোজ ডিভিডেন্ড অফ প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাপ্রুভড by the board and is shown as cash outflow in financing activities. Clear হয়েছে তোমাদের? আচ্ছা এইবারে দেখো আমি কিছু ট্রানজাকশন দিয়েছি যেটা দিয়ে আমি তোমাদের বুঝিয়েছি যে কোনটা ইনফ্লো কোনটা আউটফ্লো। দেখো তোমাদের করতে কিন্তু খুব মজা লাগবে। স্টেট হুইচ অফ দ্য ফলোয়িং উড রেজাল্ট ইন ইনফ্লো অর আউটফ্লো অর নো ফ্লো অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখো স্টেটমেন্ট শোয়িং দ্য এফেক্ট অফ ট্রানজাকশন অন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ট্রানজাকশনটা দেখো, নাম্বার ওয়ান সেল অফ ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস বিক্রি করে টাকা পাওয়া গেছে, এটা আমরা জানি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বুক ভ্যালু কত? 50,000, লসে বিক্রি হয়েছে 5,000 লসে, তার মানে কত টাকায় বিক্রি হয়েছে? 50,000 মাইনাস 5,000 দ্যাট ইজ 45,000-এ ফিক্সড অ্যাসেট বিক্রি হয়েছে, তার মানে কোম্পানি টাকা পেয়েছে, তাহলে দিস ইজ ইনফ্লো। দেখো আমি সেই জন্য রিজনটাও পাশে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ক্যাশ ইজ ইনক্রিজড বাই দ্য অ্যামাউন্ট অফ রুপিস 45,000, ক্লিয়ার? পারচেজ অফ স্টক ইন ট্রেড ফর ক্যাশ, তাহলে ক্যাশে স্টক কেনা হয়েছে, দিস ইজ ডেফিনেটলি আউটফ্লো। কোন অ্যাক্টিভিটি? অপারেটিং অ্যাক্টিভিটি। দেখো আমি এটা লিখিনি কিন্তু আমি তোমাদের মুখে বলতে বলতে যাচ্ছি, ক্যাশ ইজ ডিক্রিজড বাই দ্য অ্যামাউন্ট অফ স্টক ইন ট্রেড, ক্লিয়ার? পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস বাই ইস্যু অফ শেয়ার্স, তার মানে এটা ইস্যু অফ শেয়ার ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, তাহলে এখানে ক্যাশের কিন্তু কোনো ট্রানজাকশন হয়নি, সো ইট ইজ নো ফ্লো, ক্যাশ ইজ নট ট্রানজাক্টেড। এরপরে দেখো ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স রুপিস 10,000, তাহলে ডেটার্সের কাছ থেকে ক্যাশ পাওয়া গেছে, ডেফিনেটলি ইনফ্লো অ্যান্ড ইট ইজ অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ইজ ইনক্রিজড বাই রুপিস 10,000। ক্যাশ ডিপোজিটেড ইন টু ব্যাঙ্ক কি হবে বলো তো? আমি জানি তোমরা বুঝে গেছো, নো ফ্লো, ইট ইজ আ মুভমেন্ট বিটুইন টু কম্পোনেন্টস অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্লিয়ার? এরপরে দেখো ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক, এটা নো ফ্লো, ইট ইজ আ মুভমেন্ট বিটুইন টু কম্পোনেন্টস অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এরপর দেখো ইস্যু অফ ফুললি পেইড বোনাস শেয়ার, তাহলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার ইস্যু করা হয়েছে, কোনো টাকা পাওয়া যায়নি, দ্যাট ইজ নো ফ্লো, ইট ইজ ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, ক্যাশ ইজ নট অ্যাফেক্টেড। সেল অফ মার্কেটেবল সিকিউরিটিস ফর ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটিস কি? ক্যাশ ইকুইভ্যালেন্ট, মনে পড়ে গেছে তোমাদের নিশ্চয়ই, তাহলে এটা নো ফ্লো, ক্যাশ উইচ ইনক্লুডস মার্কেটেবল সিকিউরিটিস ইজ নট অ্যাফেক্টেড। এরপর প্রপোজ ডিভিডেন্ড অফ কারেন্ট ইয়ার রুপিস 25,000, আমি কি বলেছিলাম প্রপোজ ডিভিডেন্ড পরের বছরে ফাইনাল ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়, তাহলে এই বছরে ক্যাশ কোনো এফেক্টেড হয় না, সো নো ফ্লো, ক্যাশ ইজ নট এফেক্টেড বিকজ ফাইনাল ডিভিডেন্ড প্রপোজড উইল বি পেইড ইন দ্য নেক্সট ইয়ার।
এরপর রাইটিং অফ ব্যাড ডেটস এগেনস্ট দ্য প্রভিশন ফর ডাউটফুল ডেটস। আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেটস থেকে যখন ব্যাড ডেট রাইট অফ করি, ইলেভেনে আমরা শিখেছিলাম, এর জন্য কোনো ক্যাশ কি এফেক্টেড হয়? হয় না। তাহলে এটা নো ফ্লো, ক্যাশ ইজ নট এফেক্টেড। এরপর দেখো ডিক্লারেশন অফ ইন্টারিম ডিভিডেন্ড, দিস ইজ আউটফ্লো অফ ক্যাশ। এবং আমরা কি বলেছি, 7 দিনের মধ্যে দিতে হয়, তাহলে আউটফ্লো অফ ক্যাশ। এবং এটা কোন অ্যাক্টিভিটি? ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড ইজ পেইড উইদিন 7 ডেজ অফ ডিক্লারেশন। সেল অফ কারেন্ট ইনভেস্টমেন্ট, কারেন্ট ইনভেস্টমেন্ট কি? ক্যাশ ইকুইভ্যালেন্ট, সো নো ফ্লো। কারেন্ট ইনভেস্টমেন্ট আর পার্ট অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ইনক্রিজ ইন ব্যাংক ওভার ড্রাফট, ব্যাংক ওভার ড্রাফট নিয়েছে কোম্পানি, তার মানে কোম্পানি টাকা পেয়েছে, তাহলে ইনফ্লো অফ ক্যাশ। শর্ট টার্ম বরোয়িং হ্যাজ ইনক্রিজড। রিডেমশন অফ ডিবেঞ্চার, এটা কি? ডিবেঞ্চারের টাকা পরিশোধ করে দিচ্ছ, দ্যাট মিন্স আউটফ্লো অফ ক্যাশ হয়েছে, তার মানে ক্যাশ ইজ ডিক্রিজ। ইনক্রিজ ইন ব্যাংক ওভার ড্রাফট অ্যান্ড রিডেমশন অফ ডিবেঞ্চার বোথ আর ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছ। কারো যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে।